নমস্কার, আপনাদের সবার প্রিয় এই চ্যানেলের প্রত্যেক দর্শককে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে কেউ কিছু মনে করবেন না অন্য কেউ। শুধু বাংলাদেশিদের জন্য, মানে সোনার বাংলার মানুষদের জন্য শুধু ছোট্ট একদম স্বল্প দৈর্ঘ্যের একটা ভিডিও আমি এনেছি শুধু জানিয়ে দেওয়ার জন্য। এখন হয়েছে কি, আমি একটা দেখিয়েছিলাম সেই ঢ্যাঁড়স গাছ, যেটা অদ্ভুত ঢ্যাঁড়স গাছ, তার এইরকম তারে মানে বীজ হয়েছে এরকম। হঠাৎ বাংলাদেশ থেকে একজন কীভাবে অতি কষ্ট করে খুঁজে খুঁজে আমার সন্ধান পেয়েছে, বাড়িতে চলে এসছে। তা বলে ঠিক আছে, তুমি বাংলাদেশিদের জন্য এইরকম পাঁচটা বীজ কিন্তু আমি দিয়েছি, কিছু মনে করবেন না, এক একটা বীজে অনেকগুলো দানা আছে, আপাতত একটা দুটো করে নিয়ে করুন, পরবর্তীকালে আবার বাড়িয়ে নেবেন। তাহলে আমি তাকে এইটা দিয়েছি পাঁচটা, আমি সিট্রেনালা গাছ আমি দিয়েছি চারটে, বলে তুমি বাড়াও, বাড়িয়ে কিন্তু বাংলাদেশিদের জন্য দেবে। আর দিয়েছি ওয়েস্ট ডিকম্পোজারের জল আর ওই 600 ml এর মতো দিয়েছি, সেটাকে বাড়িয়ে বলেছি কালচারটা দিয়ে দিতে অনেককে। আর কিছু শশা দানা দিয়েছিল যেটা খুব এদিকে ভালো ফলে, তার কাঁটা সুজাতা জাতের শশা বীজ অনেক কিছু দিয়েছিলাম, বেশ 30-40 টা দাম হবে এরকম দিয়েছিলাম। তাই শশা দানাটা বাদ দেন, বিশেষ করে এইটা দেওয়ার জন্য আমি ওখানে বলেছি ভিডিওতে, যারা যারা চাচ্ছেন ও দেবে বলেছে, আমি যাকে দিয়েছি আপনাদের সে কথা দিয়েছে দেবে। ঢাকার আশপাশের কিছু মানুষ এখন নিক আপাতত, তার সঙ্গে আমরা এক্ষুনি পরিচয় করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, তার ফোন নাম্বার অ্যাড্রেস ট্যাড্রেস সব আমি বলে দিচ্ছি, তার সঙ্গে যোগাযোগ করুন। আপাতত দু একজন একটু স্যাম্পলভাবে করুন, সকলে হয়তো পাবেন না, যাক আমি আমাদের এখানকার থেকে আপনাদের ফোন কিন্তু আগে পাঠিয়ে দিয়েছি, কেউ কিছু মনে করবেন না, আমাদের এখানে এবার বাংলা দর্শকরা মনে করবেন না, আমি দেবো আপনাদের। এখন এসে গিয়েছিল বাড়িতে, কী করবো বলুন, এটা করেছি কিন্তু, এইবারে আপাতত ভাগ করে নেন। চলুন তার সঙ্গে পরিচয় করে দিই, তার বাড়ির ঠিকানা তার ফোন নাম্বার সব কিছু দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এদিকে কমে যাবে জল, তাহলে গুড় জলতে বাড়াবে আর ব্যবহার করবে, গুড় জলতে বাড়াবে ব্যবহার করবে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জে। আচ্ছা, বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জে, ও কষ্ট করে আমার কাছে এসছে, এই ব্যাপারটা আমি চেষ্টা করেছি আপনাদের ওখানে, ওই ঢ্যাঁড়সের বীজ পাঠিয়ে দিচ্ছি একে, এবং ওই কী বলবো, ওই সিট্রেনডালা গাছ, এটা আমার সেই গাছ, এই গাছ ওকে দিয়েছি, অনেক চারটে পাঁচটা আছে, ও গাছটাকে বাড়িয়ে নিক, তারপরে আপনাদের নিশ্চয়ই সাহায্য করবে ও। একটু ডিকম্পোজারে জল দিয়েছি আমি ওকে, আর কিছু শশা দানা আমার ঘরের বীজ, মানে খুব দামি বীজটা দিয়েছি আমি সুজাতা, ও আপনারা এগিয়ে চলুন, আমরা এগিয়ে চলি, আমাদের প্রতিবেশী আপনারা, আপনারা ভালো থাকুন এই কামনা করব। আর নারায়ণগঞ্জের কোথায় বাড়ি বলে দাও? নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা সাহি বাজার। আচ্ছা, যাকে যাক, এর নাম হচ্ছে রবি, বলো, রবিউল, এর নাম হচ্ছে রবিউল, এসছে, এর কাছ থেকে আপনারা অবশ্যই ঢ্যাঁড়সের বীজ পাবেন, দু চারটে করে দানা দেবেন। বিশেষ করে নাজিয়া টাজিয়া যারা তোমরা চাচ্ছ, ঢাকা ইউনিভার্সিটির যারা প্রফেসর তাদেরকে উদ্দেশ্য বলছি, যারা বায়োলজির টিচার প্রফেসরই করছেন আপনারা, আপনারা অনেকে যারা সংরক্ষণ করবেন বীজ বলেছিলেন আমাকে, এর মাধ্যম দিয়ে আপনারা নিতে পারেন, ধন্যবাদ জানাই। কিন্তু বাংলাদেশ থেকে খালি হাতে আসেনি, রক মেলানের দানা কয়েকটা আমার জন্য এনেছে, ভালো লাগছে আমাদের বাংলা এফার বাংলা ফার বাংলা দানা এক্সচেঞ্জ করি, আসুন। যাক, মোটামুটি আপাতত তাকে তো কম করে দিয়েছি, পাঁচ পিস দিয়েছি, তা পাঁচ পিসে অনেক দানা হবে, সেও নিজে কিছু করবে, সকলে হয়তো চাইলে পাবেন না, দু একজন আশেপাশে যারা আছেন নিয়ে বাড়িয়ে নেন না, বাড়িয়ে নিয়ে আগামী বছর দেবেন। কিন্তু সব ধান কিন্তু এটা লাগাতে হবে, কিন্তু সবসময় বলবো আমি জ্যৈষ্ঠ মাসে, জুন জুলাই মাসে লাগাতে হবে, নভেম্বর থেকে কিন্তু আপনি ফসল তুলবেন, এটা খেয়াল রাখতে হবে। এবং ওয়েস্ট ডিকম্পোজারে যে জলটা দিয়েছি তাকে বাড়াতে সময় দিতে হবে, তো এই সময়টা দেন, অন্তত 15-20 দিন পরে যোগাযোগ করুন, মানে তাড়াতাড়ি করে, মানে হড়বড় করে এক্ষুনি সবাই গেলে ও দিতে পারবে না, তা সে বলেছে আমি কাছাকাছি লোকদের দেবো, একটু পরে যোগাযোগ করুন। আর সকলকে শুভেচ্ছা, সালাম ও অভিনন্দন জানিয়ে করছি, নমস্কার।